হেল্ল' গাইজ, কি খবৰ? সকলোৰে ভালে থাকে। ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল ৰয়েল অফ ৰঞ্জন। মই আপোনালোক সকলোকে, যিসকল নতুনকৈ চাই আছে ভিডিঅ'টো, সকলোকে মই মোৰ ভিডিঅ' দিলে স্বাগতম জনাইছোঁ। আজি একচুৱেলি ভিডিঅ'টো বনোৱাৰ এটা পাৰ্পাছ আছে। আজি হ'বলৈ গৈছে আমাৰ দবুৰ পূজা। দবুৰ পূজাত আমাৰ যিসকল মিচিং জনগোষ্ঠীয় দিনটোতে আমাৰ দবুৰ পূজা পালন কৰা হয়। চ' গতিকে আপোনালোকক আমাৰ দবুৰ পূজাত কি কি নিয়ম হয়, কি কি নহয় সকলো দেখাবলৈ চেষ্টা কৰিম। আপোনালোকে ভিডিঅ'টো চাই দিব। এইখনেই হ'ল আমাৰ মণিগাঁও মেইন এণ্ট্ৰেঞ্চ। আৰু আজি যিহেতু দবুৰ পূজা আছে, আমাৰ দবুৰ পূজাত ইয়াতে জাননি মৰা আছে। ইয়াতে লিখা আছে আপোনাৰ, ইয়াৰ দ্বাৰা সমূহ ৰাইজক জনাওঁ যে মিচিং জনগোষ্ঠীৰ পৰম্পৰাগত পূজা দবুৰ পূজাৰ চুমনি গাঁৱৰ ৰাইজে পুৱা 9 বজাৰ পৰা আবেলি 4 বজালৈকে আয়োজন কৰা হৈছে। গতিকে উক্ত সময়ৰ ভিতৰত বাহিৰৰ মানুহক গাঁৱৰ ভিতৰলৈ প্ৰৱেশ নিষিদ্ধ কৰা হৈছে, অন্যথা আইনমতে দণ্ডনীয় হ'ব। সকলো ৰৈ আছে আজি ইয়াতে, আজি নিয়মবোৰ কৰি আছে, সকলোকে দেখাই দিছোঁ মই। প্ৰথমে আমাৰ এনেকুৱা কাঠি, কি কাঠি হয়, কি কৈ হেৰি হয় এইটো জনাম বাৰু মই। ইফালে মানে বহুত বেলেগ বেলেগ ষ্টাইলত বনায়। ইফালে মই সুধিম এজনক, একচুৱেলি এনেকৈ বনোৱাৰ কিবা হেৰি নিয়ম আছে নেকি, বা এনেকৈ বনাবই লাগে বুলি কিবা নিয়ম আছে নেকি? অতীতৰ পৰা বনায় আৰু, যেতিয়া আমি ধনুকাৰ হিচাপে আমি ব্যৱহাৰ কৰিছোঁ, সেই ধনুকাৰ মানে ভগৱানৰ অংশ হিচাপে আমি, যেতিয়া আমি পাহাৰৰ পৰা ভৈয়ামলৈ নামি আহিছোঁ, তেতিয়া আমি নামি আহোঁতে আমাৰ হাতিয়াৰ বুলিবলৈ আমাৰ একো নাছিল। সেইবোৰ আমি ডেকৰেশ্যনৰ কাৰণে হাতিয়াৰ হিচাপে আমি বনাই মেলি কৰিলোঁ। সেইটো একচুৱেলি আমি মানে, আমিতো মানে জনগোষ্ঠীয় মানুহ, আমি মানে কি হয়, আগতে মানে একো হাতিয়াৰ নাছিলে আমাৰ স্বীকাৰ কৰিবলৈ। আমাৰ পূৰ্বপুৰুষসকলে এনেকৈ ধৰণৰ ধেনু ব্যৱহাৰ কৰা হৈছিলে। চ' এইবোৰ মানে আজি মানে বনাই কিনি ইয়াতে মানে পতকদি টাইপছৰ আৰু আমি ঘূৰিম আৰু। চবেই এটা এটা যিকোনো বস্তু ল'ব, কোনোবাই জাতি ল'ব, কোনোবাই জোং ল'ব, কোনোবাই এনেকৈ ধেনুকাৰ ল'ব, এনেকৈ আৰু ঘূৰিম আৰু। আৰু আছে বহুত কিবা কিবি, আৰু মানুহ সুধিম মই, আপোনালোকে ভিডিঅ' চাই চাওক। এইটো একচুৱেলি কি বুলি কয়, এইটো মুৰং, মুৰং কোঠা পতককৈ এই চাইডে চাইডে বনাইছে, এইবোৰ কি বুলি কয়? কাগৰীয়ে পুল বনাই মানে আমি গোটেইকেইটা হেৰি নিয়ম কৰোঁ। ইন্দ্ৰ পূজা লৈ গাহৰি আৰু হেৰি কুকুৰা লৈ, আৰু গাহৰি একচুৱেলি পিকাই মানে গোটেইকেইটা নিয়ম কৰোঁ। আৰু ইফালে আমাৰ আপোনালোকে চাইছে সকলো ল'ৰা, আমাৰ গাঁৱৰে ডেকা ল'ৰাসকল চবেই আহিছে, এতিয়া সেৱা কৰিম ইয়াতে। আৰু ইফালে আছে আপোনাৰ কুকুৰা, এইফালে গাহৰি বান্ধি আছে। ইয়াত গাহৰি কুকুৰাটো আমি কান্ধত লৈ, একচুৱেলি গাঁওখনত কেইপাক ঘূৰা হ'ব? পাঁচপাক মানে গাঁৱত, পাঁচপাক গাঁৱত ঘূৰা হ'ব। ইয়াত কান্ধত লৈ কিনি ঘূৰা হ'ব। এইটো পিছত কি হ'ব কি নহ'ব, গাহৰিৰ কি হ'বগৈ নিয়মটো, কি হ'ব কুকুৰাৰ কি নিয়ম হ'ব, সকলো আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। আপোনালোকে ভিডিঅ'টো লাষ্টলৈকে চাই থাকিব। চুমৰি চক, দেহু চক, চাৰি পইৰ চুমৰি গ'লে চিৰ কাপি নাম তৰম ডবুৰক ৰাইজে অমাছে দয়াপ এতিয়া দবুৰ পূজাৰ যাত্ৰা আৰম্ভ হৈ গৈছে ৰাইজসকল, আপোনালোকে চাই থাকক। এইখন হৈছে আমাৰ দিচাং নদী, আমাৰ চুমনি গাঁৱৰ কাষেদি বৈ গৈছে দিচাং নদীখন। এইখন নদী গৈ কিনি আমাৰ অকণমান আগতে অফলা চাইডে ব্ৰহ্মপুত্ৰখন আছে, ব্ৰহ্মপুত্ৰৰ লগতে মিলি যায় মানে। মানে ছাতিটো ধৰি কিনি ব্লগ বনাবলৈ অসুবিধা হৈছে, চ' এজনক মানে হায়াৰ কৰি লৈছোঁ। এজনে মানে আজি দিনটো মানে মোৰ কাৰণে ছাতিটো ধৰিম বুলি কৈছে। চ' থেংক ইউ দেই ছাতিটো ধৰি দিয়াৰ কাৰণে।
bro, my bro, ifla. My bro, itu mur boat bro hoy, mur dear bro hoy. Apunalo kese mur blog bulje sahi sa kese. E blog or blog je edit kori dia manusia ni hoy lezon. Aru lezon a mana ki hoy Facebook or joy time bulje page ra ase. Apunalo kese sabo boat mana funny video ase. Apunalo kese sabo oka mana support kori ba aru. Actually, your hat on actually jadu ase jadu editing or jadu. এপাক হইছে গাইস মানে নকা গরম উঠিছে নহয় আর ওইফালে আছে দুপাক মান ঘুরবলে আছে মান অবস্থা বেয়া হৈ গৈছে একদম আমাৰ গাঁৱৰ ৰাইজক মানে ঘুরি থাকোতে এনেকৈ হেৱা কৰে নিজৰ পদুলি পুৰুলে এক So guys, আজি মানে দপুর পূজা কারণে ইন্দ্র পূজা কানে হইছে নেকি ভলিউম তো মানে দেখেবে মানে পুরা জিমান ভলিউম আছে পুরা পকাই দিছে আর পুরা টাইট পুরিছে না কি কয় নোয়াইছো একদম মানে অবস্থা কাহিল হই গৈছে একদম মানে উপায় নাই দে ওআরএস খাই খাই আমি একদম পুরা ঘুরি আছে আর দুপাক আছে গাইস রাউন্ড বিছো এ আর ঘুরবি না আর গাইস গৈ আছো আর কেপা ঘুরব লাগবে না জানো বারো অবস্থা কিন্তু বেয়া আছে কেন কালিছে ওরা টেঙাও লাগে সসমাটো লগাই লছো আর মানে রোডু বেশি দিছে স্টাইল নহয় কিন্তু দে মানে প্রোটেকশনের কারণে সকুট মেলিব পড়া নাই মানে তো এতিয়া মানে আইছো আমার ঘর হয় ইয়াতে আমার ঘর মানুষ সেবা করব পুরা চাই আছে মানে কি হয়েছে কি না হয় এনেকে ভাবি আছে ইউ বন্ধু গুলো আছে বেয়া কচু তামাম কচু একেদল আমাৰ গাঁৱৰ জীয়ৰী হয় বিয়া হৈছিলে আজি ৰাইজক ভাল পাই কিনে সেৱা কৰিব আহিছেগে ৰাইজ আমাৰো মানুহৰ অৱস্থা বেয়া হৈছে আৰু বেচাৰে গাহৰিটো মানে এনেকৈ অথনিৰ পৰা দাঙি গৈছোঁ চ' মানে গাহৰিটো অৱস্থা বেয়া হৈ গৈছে দেখি বেয়াও লাগিছে বাৰু হ'লেও উপায় নাই আৰু নিয়মটোতো আমি কৰিবই লাগিব আমাৰ পূৰ্বপুৰুষসকলৰ নিয়ম যোনটো আমাক দেখাই থৈ গৈছে সেইটো নিয়মটো আমি পালিবই লাগিব ধৰক সেইকাৰণে আৰু চাই থাকক আৰু এই দুজন হ'ল খুব সুন্দৰ গায়ক দুইজনে বৰা ধুনীয়া গায় এজনকতো চিনি পায় ষ্টেজ প্ৰগ্ৰেম কৰিয়ে থাকে আমাৰ মিলনজ্যোতি মিলি আৰু এইফালে জেডিকটো অথনি চিনাকি কৰাই দিলোঁৱে বাৰু তেওঁ বহুত সুন্দৰ গান গায় এওঁলোকক এতিয়া মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ দুটা লাইন কিবা এটা গাই দিয়ক জেডি আৰম্ভ কৰক জেডিৰ পৰা আমি মই একচুৱেলি অনুপ্ৰেৰণা পাইছিলোঁ আমি একেলগে পঢ়িছিলোঁ এটা সময়ত তো আমি তেখেতৰ গান শুনি শুনিয়ে আমি শিকা একচুৱেলি জেডি একদম মোৰ কাৰণে বেষ্ট ছিংগাৰ জেডি আৰম্ভ কৰক জনাই পালি অয়া দলুঙত গেলা কালিং ধুমকা বনায় গেলা কালিং ধুমকা বনায় কামপল গহঙ্গি ললিয়ন আয়ালিং ক ধুমকা বনায় রুনে বোলাই আদিও বোলাই এরালাইয়া সকলে হাত চাপৰে গাইজ এনে আৰু পান আমি ধেমালি কৰিছোঁ মানে এনেকুৱাই গৰম উঠিছে মানে মানে গৰম উঠিছে চ' মানে কি কৰিব অকণ টাইম পাছ কৰি আছোঁ অকণমান লগৰ লগত অকণ ফূৰ্তি কৰি আছোঁ টাইমটো এনেকৈ পাছ কৰিছোঁ আৰু এনেকৈ আমি ফূৰ্তি কৰি থাকোঁ আৰু ফূৰ্তি কৰিম ফূৰ্তি কৰিবলৈ আছে জাষ্ট এতিয়া ষ্টাৰ্টিঙে হৈছে চ' আপোনালোকে চাই থাকক আমি বহুত ফূৰ্তি কৰিম আৰু আপোনালোকে ফূৰ্তি কৰিম গরম বুঝে
এই মোর আটাই হয় ই আর ইয়ার মুখখন ভালকে চক আমার যে এই যে ফেসবুকত যে ভাইরাল হয়েছিল ফটোখন যে উমার বিলর যে এই উমার বিল নিচি লাগে না এইবর বিষয় কিনে বহুত বহুত খিনিয়ে জানে সো তেওঁপা আমি জানিব জানিম মানে বস্তুটো মানে কিয় পাতা হয় তেওঁ এইবোৰ স্পষ্টকে কব আপোনালোকে চাই থাকক এজনে হল আমার খুড়া হয় এও আমার অঞ্জিত কর্মরত এতিয়া তেওঁ সুধিম কিয় পতা হয়েছে আর আজি খানা কি কি হব এইটো সবদিন খুড়া ইয়াতে আজি মানে কিয় আয়োজন করা হয়েছে এই আয়োজনটো নমস্কার হয়েছে স্যার এই আয়োজনটো করা হয়েছে মানে আমার বছরেকর মূলত যে মানে ইন্দ্র পূজা বলে কয় দুর্গ পূজাটকে আমি ইন্দ্র পূজা সূর্য দেবতার পূজা বলে কোম এই পূজাটো মানে আমার মানে যাক মানে হাল বাবলে গলে পালে কুচি পেলাই তেজ ওলায় গরু মোক তারপর গরু মোক কোবালে মানে তেজ ওলায় এইবিল খন্ড নবর কারণে আমি মানে এইবিল পূজা মানে বলি দি পেলাই মানে খন্ডন করবলিয়া হয় এটা চক আমি এজন ব্যক্তি বহুত মোটকে ডাঙর হয় মোর খুড়া হয় কিন্তু আমি একেলগে থাকো একচুয়ালি কবলে গেলে একে লগর নিচি হয়ে থাকো এজন ব্যক্তি এর নাম তো মানে সুদিম আপনার দেখাম খুব বহুত সুন্দর গীত গায় অথন্ত দুজন দেখালে আর এজন আপনার দেখাব খুঁজেছো এইজন হল আমার জয়ন্ত দায় নমস্কার নমস্কার আপনার মূর ইউটিউব চ্যানেল রয়্যাল অফ রঞ্জনলে স্বাগতম জানাইছো থ্যাংক ইউ এখেদল আমার দিশামুখর আর্টিস্ট এজন ভাল গায়কার আগতে ডেকা কালত বহুতো স্টেজ প্রোগ্রাম করলে কিন্তু এতিয়া মানে বিয়া হওয়ার পিছত আর নিজের কর্মত ব্যস্ততা হওয়ার কারণে তেও এই সিঙ্গিং লাইনটি অকমান মানে এরা ধরার নিচিনা চলাইছে হয় নয় জানো সো আপনি কেটা প্রোগ্রাম করলে করেছিল আগতে বিয়া নাপাতুতে প্রায় এবছর দুই তিন চারিবার মান তেনেকে হয় আর এও মুখর পৰা এও মই রিকুয়েস্ট করিম এটা এটা লাইন কিবা এটা গান ওই নদীও নহলো হাই হাই ওই তোরা জিরি জিরি ববলো নিজরা নহলো হাই হাই ওই তোরা জিরি জিরি ববলো এতিয়া জানানে হলু হিজা জড়ি লাগি করুবাতে আসু পড়ি ধরি ওই তোমাক পুয়া হলে হাই হাই ওই তোরা ওই তোর সদাই নুললো হেতেন ওসরতে বহুয়াই দিরা বলে বাগরি কুলা থ্যাংক ইউ এই হল আমার সুমনি গাঁর বাড়ি হয় এর আমি মই জানিম এইবর বস্তু কি কারণে লগুয়া হয় আর কেলে লগুয়া হয় এই লগালে কিনো হয় এইবর সব আমি এর মুখরপা আমি জানিম আচ্ছা পুনপ্রথমে বাবয় মোর ইউটিউব চ্যানেল রয়্যাল অফ রঞ্জনলে আপনার স্বাগতম জানাইছো মই প্রথমে আপনার মানে সুদিব বিচারিম এইবর যে ধরক মানে এনেকে ঠেং চেংবর ধরক গাহরি বা কুকুরার এইবর যে ঠেং পাখিবর যে কাটি কিনি কাটি কিনি কি করব এইটা কই দক আমি এটা মানে দেব পূজা করো তো এতিয়া আমি কেঁচা কেঁচাবাকে দিও এতিয়া এই টেংবর যে কাটিছো এটা আমি কেঁচাবাকে চন্দ্র চন্দ্র বারু গোটেই হেরি মায় ইমাবান হিমায় হিমায় আমি তৈ দিম তারপর আকৌ আমার মানে গাঁৱৰ হিমা হিমাত খানা বনাই কিনে হৈ গ'ল যোনটো আমাৰ খোৱা বোৱাৰ কাৰণে ৰাইজৰ কাৰণে বনোৱা হৈছিলে এইবোৰ বনোৱা হৈ গ'ল এতিয়া আমি আমাৰ এতিয়া পিণ্ড লাষ্ট পৰ্ব পিণ্ড দিয়া পৰ্ব পিণ্ড দিয়াৰ পিছতে আমি সকলোৱে মিলি কিনি এসাজ খাম এটা মিলন আছে মোৰ লগত মিলনক এটা জাষ্ট এটা অনুভৱ মিলন যদি মিলে আজি কেনেকুৱা লাগিলে কেনেকুৱা লাগিছে দুৰ্গা পূজা বুলি ক'লে একদম আমাৰ মানে বহুত নিয়ম নীতি থাকে তো এই নিয়ম নীতির মাজেৰে আমি অন্তিমটো অনুষ্ঠানলৈ আমি অন্তিমটো কাৰ্যসূচীলৈ আহিছোঁ যোনটো আমাৰ মানে লাষ্ট পৰ্ব আৰু কেঁচা কেঁচা পৰ্বটো হৈ গ'ল এতিয়া পকা পৰ্বলৈ আমি মানে গতি কৰিছোঁ তাকে এতিয়া পকা পৰ্বৰ অনুষ্ঠান কেঁচা পৰ্বৰ গোট অন্তিমটো কাৰ্যসূচীত আমি অংশগ্ৰহণ কৰিম কিন্তু এইবিলাক কাৰ্যসূচী একচুৱেলি লয় বিশ্ব শান্তিৰ কাৰণে গোটেই মানৱ জাতিৰ শান্তিৰ কাৰণে কৰে আমাৰ মিচিং সমাজ বুলিয়ে নহয় গোটেই পৃথিৱীৰ মানে মানুহবিলাকৰ শান্তিৰ কাৰণে কৰা হয় বিশেষভাৱে প্ৰত্যেকটো আমাৰ মিচিং জাতিয়ে সেই অনুষ্ঠানবিলাক কৰে
অপায় অমঙ্গল থাকে মানে ধরক মানে যি সকল ব্যক্তি মানে এক্সিডেন্টলি এক্সিডেন্ট হয়ে যায় এক্সিডেন্টলি হয় এক্সিডেন্ট আঘাত পায় কিছুমান ঘরের মানে মাঝতে কিছুমান খুদঘাত এটা হয় থাকে হেবিলাক সব আজিকালি গদি করা হয় এই মানে আজির পর জানি যে এনেকা নহয় এনেকা নহয় সেই কারণে ডবুর পূজাটো বিশেষ কারণত সেই কারণে করা হয় সো মানে এটা পর্ব চলি আছে সাফ চিকুণ করে আছে এ আপনাদের দেখলে পাইছে পর্বটো কেনেকা হয় পিণ্ড কেনেকে দিয়া হয় সকলো দেখো আপনাদের ভিডিওটি চাই থাকুন ঠিক আছে এই অকন সাফা চিকুণ করে লৈছে করার পিছতে আমার ধর ইফালে আছে আমার গাঁর বড়া বারিক আর আমার গাঁর হাটতোলা বসন্ত কাকি হয় ইয়াতে আমার ধুনিয়াক হেৰি করে কিনি সাফা চিকুণ করে কিনি এই ধুনিয়া সুন্দর গছর তলতে আপনার আমার মরা মৃত্যু সকলক আগতে পিণ্ড দিয়া হব পিণ্ড দিয়ার পিছতে আমার গাঁর রাইজে হেৰি খাওয়া বাওয়া করব প্রথমে মানে পিণ্ড দিয়ার পিছত পিণ্ড দিয়ার হয়ে যাওয়ার পিছত এইজন হল আমার গাঁর তোলা হয় প্রথম খাব খার পিছত আমি সবে যান যখন ব্যক্তি আছে সবে খাব হল আমার ককা আমার তাই পরিয়ালরে হয় ককা হয় ককা আহিছে আর রাইজর কামত লাগি আছে আমার চুমনি গাঁর এও বারিক হয় সো ইমান তো বৃদ্ধ বয়সলৈকে গাঁৱৰ কাৰণে ধুনীয়াকে লাগি আছে সেইটো কাৰণে বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ তাই যাতে যে আৰু স্বাস্থ্যটো সুস্থ হওক সুস্বাস্থ্য কামনা কৰিছোঁ দীৰ্ঘায়ু কামনা কৰিছোঁ আৰু এওঁ হ'ল মোৰ খুৰা আৰু ইফালেও মোৰ খুৰা সব খুৰা এইফালে আছে মোৰ মামা আৰু ইফালে আছে সব খুৰা মামা এনেকৈ আছে আৰু ইফালে আমাৰ মামা ইফালে মোৰ খুৰা এনেকৈ আৰু ইফালে মিলন দা চিনি পায় আৰু আৰু ইফালেও খুৰা আৰু আৰু লগতে মই আছোঁ আৰু দেই মই আছোঁ কিন্তু লগতে ময়ো আছোঁ ৰাইজৰ লগতে আৰু চব মানে এনেকৈ আৰু চবেই খুব সুন্দর অনুষ্ঠান ভিডিওটা চাই থাকুক আপনাদের রিকুয়েস্ট আমি ইয়ারপা গিয়ে ধুনিয়াকে সবর লগতে আমি গাঁও গোটেই যিমান সংখ্যক আমার যুবক আছে সকলো খুব ধুনিয়াকে মানে মিলা প্রীতিরে এখন তীর্থের এসাজ খাম মই ইতিমধ্যে গম পাইছো রয়্যাল অফ রঞ্জন নতুন চ্যানেল হয় আপনাদের প্লিজ সাবস্ক্রাইব করব আর খুব সুন্দর সুন্দর কন্টেন্ট পাব আপনাদের অনুরোধ জানাইছো বিনম্রতারে অনুরোধ জানাইছো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করব কমেন্ট করব লাইক করব কমেন্ট করব আর শেয়ার করব সাবস্ক্রাইব করবলে পাহরি না যাব আর বেল আইকনটো দবাবলে পাহরি না যাব বেল আইকনটো বলে আপনাদের নতুন নতুন কন্টেন্ট পাব আর 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 একটা কথা ই মুটকে ডাঙর হয় এরো কিন্তু হলেবি মই ইয়াক মানে নাম দি মানু কারণ আমার মানে একটা পুরোনা মানে বন্ধুত্ব আছে এতিয়া নহয় মানে আগর পর আমি সরুপা একেলগে ডাঙর হয়েছো একেলগে ক্রিকেট খেলছো একেলগে থাকিলো ইভেন থাকিলো আর বাইক চলাবলে ইভেন ইয়ার বাইকখনে প্রথম মই চলাইছো মই যেটা ক্লাস সিক্সত ই মোক শিকাইছে বাইক চলাবলে আর এটাকে বহুত দিনের মূরত মানে মরম করব আশীর্বাদ করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে না পারিব লাইক কমেন্ট ফিডব্যাক দিব ভাল হলে ভাল কমেন্ট দিব বেয়া হলেও তেওঁক মানে আপনার আপনার বিয়া পরামর্শ দিব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর বহি গল এনেকে আমি পিণ্ড দি আহিলো সফাই দিলো জ্বলি যাব জ্বলি গল পিণ্ড দি কিনে আহিলোগে পিণ্ড দি অহার পিছত এনেকে আর সব আপনাদের ইন্দ্রও ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলের নামটো কই দিয়া দুটা আছে ইনকমলি ব্লগ এইটো এডুকেশনের যে ইনফরমেশন যান আছে এইটো কিন্তু আপনাদের তাদের পাব আর একটা আছে জিকে উইথ ইন্দ্র কারেন্ট এফেয়ার্স আর জিকে পাব কারেন্ট এফেয়ার্স স্টেট লেভেলের আর ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল সব পাওয়া যাব তাদের সো মানে ইন্দ্রর চ্যানেলটো সকলে চাব আর ভাল লাগিলে সাবস্ক্রাইব করব লাইক করব আর শেয়ার করে দিব সকলে আর ইফালে আছে প্রবীণ দা প্রবীণ দাতো আপনাদের মো ব্লগত দেখিছে এর কেক শপ এটা রিসেন্টলি ওপেনিং হয়েছে আমার দিশামুখত আর মানে এসিবি
এচিবিত মানে মাইবেলাত কর্মরত এতিয়া নহয় জানো এজনে হল আমার ঘরে বরঞ্জনে মোক বহুত সাপোর্ট কৰিছে আৰু থ্যাংক ইউ মানে আপোনাৰ চেনেল মানে কেকৰ দোকানখন যি মানে ৰাইজৰ মাজত দাঙি ধৰিলে এই পিছত আমি অৰ্ডাৰ পাই আছো আৰু মোৰ অৰ্ডাৰটো লগত ঘৰৰ মোবাইল হেৰিটো ইউটিউব চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব লাইক কৰি শ্বেয়াৰ কৰিব থ্যাংক ইউ আৰু ইফালে আছে সুমনি বাবু পুৰা ব্লগ বনাই আছে সি কিন্তু মানুহটো অকল লাজ কৰিয়া দেই ই মানে কি হয় ভিডিঅ' বনাই কিন্তু সি কথা নকয় বেচাৰে লাজ পায় অকল এইফালে আছে অথনি লগ পালেই আপুনি ভিডিঅ'ত চাইমদ খাইছে আৰু এইজন হ'ল মোৰ ফেভৰেট মানুহজন একদম এইবোৰ বয়স কিমান হৈছে কওকচোন আপোনালোকে কমেণ্ট কৰি জনাব এইবোৰ বয়সটো আপোনালোকে কমেণ্ট কৰি জনাব তাৰপিছত মই এইবোৰ ৰিয়েল বয়সটো মই ক'ম কিন্তু এওঁৰ ল'ৰা এতিয়া যোনটো এতিয়া ষ্টেট ফায়াৰ চাৰ্ভিছত কৰে সৰু ল'ৰাটো এজন ডাঙৰজন বেংকত থাকে কিন্তু চাওক কিন্তু স্বাস্থ্য চাওক স্বাস্থ্য চাওক কিমান ধুনীয়া মোৰ এওঁ এওঁৰ মই ফটো দি দিম ইমান হেণ্ডচম লাগে ন মানুহজনক মানে এতিয়া চাওক ইমান হেণ্ডচম এইফালে আছে আমাৰ গাঁৱৰ ইফালে আছে মাইকেল জব লাডেন আমাৰ আন হেণ্ডচম বয় এইফালে আকাশ হেণ্ডচম বয় এইফালে ৰাজকুমাৰ এইফালে এক এক কি হ'ল কোনোবাই গ'ল নি হেৰি কেনি হে একদম পুৰা গালত হাত দি আছে যে আচ্ছা ইফালে মৰমজান ইফালে ৰাজ এইফালে খুৰা এইফালে মামা আব্দুলা বিকি ৰাম এইফালে আমাৰ হাততোলা মেইন হাততোলা আজি মাতে এওঁক মানে নিমন্ত্ৰণ কৰি অনা হৈছে এইফালে আমাৰ গাঁৱৰ হাততোলা আপোনালোকে দেখিছেই এইটো গছটো চাওক এবাৰ বহুত পুৰণা গছ হয় ঔটেঙা গছ এই ইয়াতে আমি আমাৰ দুৰ্গা পূজাৰ কাৰ্যবোৰ কৰোঁ ইয়াতে চাওক পুহি আছে সকলোৱে ধুনীয়াকৈ এইফালে মোৰ মামা এইফালে তাঁত মোৰ তাঁত ককা হয় ইফালেতো এইজনকতো দেখিলে অথনি আৰু এইফালে মোৰ মামা বহুত কষ্ট কৰি আছে চবৰ কাৰণে ভাত বনাই ইমান গৰমত মানে জুইশালত ভাত বনাই এওঁ বহুত কষ্ট কৰি দিছে থেংক ইউ ধন্যবাদ মামা ইফালে আছে এইফালে তাঁত এওঁ এচিবিত কৰিছিলে এচিবিৰ পৰা জাষ্ট কেইদিনমানৰ আগত ৰিটায়াৰ্ড হৈছে আৰু ইফালে আছে খুৰা এওঁ আৰ্মি এটা ভাল ৰেংকত আছিলে আৰু ইফালে মোৰ আটাই যে কাগান এটাই উমৰ পিলৰ নিচিনা ইফালে এইফালে আছে আৰু বিকাশ মুকুল খালী হৈ গ'ল নি খুজিলো আৰু ইফালে যে হৰি আমাৰ গাঁৱৰ মানে সবচে অভিনেন বয় মৰম লগা ল'ৰাটো ইফালে এইটো চক মুকুতা দা কিন্তু মুকুতা দা আমাৰ যিমান এইবোৰ গ্ৰুপ দেখিছে নাই আমি খানা খাওঁ যেতিয়া আমি খানা খাওঁ এইজনৰ কিন্তু আমি টানি আনি খানা বনাবলৈ দিওঁ এইজনৰ মুকুতা দা এই থেংক ইউ মুকুতা দা এইফালে মিলি বগেন এইফালে হ'ল বু ইয়াক ইয়াক এওঁৰ চেহেৰাটো অকণমান কাৰোবাৰ নিচিনা লাগে নাই বাৰু কাৰ নিচিনা লাগে কমেণ্ট কৰি জনাবচোন বাৰু এইফালে পৰাণ আৰু এইজন হ'ল আমাৰ পুলিচ মানুহ নমস্কাৰ এওঁলোকক আজি বিশেষ মানে কি হ'ল এওঁ পুলিচ আৰু এওঁ পুলিচ এইজন দিছে আটাই এইফালে চাই দে আকৌ বহুত লাজ কৰে এই মই কিন্তু টপা হৈ গৈছে দেই বুজি নাই এইকেইটা আৰু দুই এজনমান আহিছে এতিয়া নাই বৰ্তমান কিন্তু এওঁলোকক লগ পাই আজি বহুত দিনৰ মূৰত সঁচাকৈ খুবেই ভাল লাগিছে একদম বহুত কেনেকুৱা লাগিছে বঢ়িয়া মানে মোক বল লগ পাই কেনেকুৱা লাগিছে বঢ়িয়া লাগিছে এইফালে ইগো আছে সুজিলকা এইফালে আছে আৰু এনেকৈ আমি এতিয়া মিলি চবেই আৰু চবেই মিলি এসাঁজ খাম ময়ো জেগাই নাইচোন মোৰ মই জেগাত বহিম আৰু যদি ক'ত বহিম মই অঁ এইটো জেগাত থৈ দিছে মোক এইটো জেগাত থৈ দিছে ইয়াতে বহিম আৰু বহি কিনি খাম এসাঁজ চবেই একেলগে এইফালে হ'ল আমাৰ ৰণোজ দায়ে আমাৰ নৱজ্যোতি সংঘৰ খেলৰ সম্পাদক নহয় জানো আৰু এওঁ চাগে এতিয়া আমাৰ ডিমত এওঁৰ মানে মোৰ হেৰি নিম্ন হ'ব বোৱাৰী মানে চাকৰি সূত্ৰে এওঁ মানে তাত আছেগৈ নহয় জানো আৰু তেওঁ মানে তাতে মানে বহুত ডাঙৰ ডাঙৰ কণ্টেক্ট কৰে কিনো ক'ম আৰু পিছত ক'ম কৰোঁ ইফালে পপু সিং আমাৰ ইফালে অৱদা মই নাম্বাৰ দিম আপোনালোকৰ অৱদাক ফোন কৰি এনেই কথা পাতিবচোন বহুত ভাল লাগে আপোনাৰ যদি দুখ লাগি থাকে নহয় এইজনৰ নাম্বাৰ মই দিম ফোন কৰিব আপোনালোকে কথা পাতিব একদম জয় জয় মই হৈ যাব
আৰু বন্ধুসকল আজিলৈ বিৰতি ইমানতে সামৰণি মাৰিছোঁ আৰু আৰু আপোনালোকক নিয়মবোৰ যি যি হয় দেখাবলৈ চেষ্টা কৰিলোঁ কি কি দেখাব পাৰিলোঁ নাজানো কিন্তু আপোনালোক দেখাবলৈ চেষ্টা কৰিলোঁ ভিডিঅ'টো যদি আপোনালোকে চাই ভাল পাইছে লাইক কৰিব কমেণ্ট কৰিব আৰু ছাবস্ক্ৰাইব কৰি কিনে বেল আইকনটো দবাবলৈ নাপাহৰিব আৰু এনেকৈ সদায় লগ পাই থাকিম বুলি লগ পোৱাৰ আশাৰে আজিলৈ ভিডিঅ'টো সামৰণি মাৰিছোঁ ধন্যবাদ।